রাশিয়া। আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়া। খ্রিস্টধর্মের পর ইসলাম হচ্ছে রাশিয়ার দ্বিতীয় সর্বাধিক স্বীকৃত ধর্ম। রাশিয়ার জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2070 সালে ইসলাম ধর্মই হবে দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম। কারণ রাশিয়ার মানুষ ধীরে ধীরে ইসলাম গ্রহণের দিকে ঝুঁকে পড়ছে। অনেক রাশিয়ান তরুণ তরুণী ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করছে। তাছাড়া দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সন্তান জন্ম দেওয়ার হারও অনেক কম, যার ফলে রাশিয়ার মধ্যে দিন দিন খ্রিস্টান জনসংখ্যা কমছে, অপরদিকে বাড়ছে মুসলিম জনসংখ্যা। রাশিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের পূর্বাভাস অনুযায়ী 2070 সালের দিকে রাশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে পরিণত হবে। বর্তমানে রাশিয়াতে প্রায় 3 কোটি মুসলমান বসবাস করে। দেশটিতে মুসলিমদের এই সংখ্যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। রাশিয়াতে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির এই হার দেখে আংশিক মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এমনকি রাশিয়াকে ইসলামিক সহযোগী সংস্থা OIC সদস্য রাষ্ট্র করার দাবিও করছে রাশিয়া। ইসলাম প্রচারের শুরুর দিক থেকেই রাশিয়ায় ইসলামের বাণী পৌঁছায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 22 বছর পর রাশিয়ার মাটিতে ইসলামের আলো পৌঁছে যায়। বর্তমান রাশিয়ার দাগেস্তান অঞ্চল সর্বপ্রথম মুসলিম শাসনাধীন হয়। এরপর ইতিহাসের নানা পর্যায়ে উমাইয়া, আব্বাসীয়, উসমানীয় শাসকেরা বর্তমান রাশিয়ার বিভিন্ন অঞ্চল বিজয় করেন। 1571 খ্রিস্টাব্দে তুর্কি বাহিনী রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত দখল করে নেয়। কিন্তু তুর্কি খেলাফত শাসন ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ার পর রুশ অঞ্চলে একাধিক স্বাধীন মুসলিম রাজ্য গড়ে ওঠে। 18 শতকের শুরু থেকে রুশ সম্রাট জার প্রতিবেশী এসব স্বাধীন মুসলিম রাজ্য দখল করে নেয়। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর 11টি নতুন মুসলিম দেশ গঠন হলেও এখনও অনেক মুসলিম প্রদেশ রাশিয়ার মধ্যে রয়ে গেছে। এর মধ্যে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ স্বাধীনতার দাবিতে আন্দোলন করলেও রাশিয়া তা কঠোরভাবে দমন করছে। বন্ধুরা, দেশ বিদেশ পিড়ির আজকের আয়োজনে আপনি জানতে পারবেন রাশিয়ার 7টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ সম্পর্কে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রাশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম যেই প্রদেশটির কথা মাথায় আসে সেই প্রদেশটির নাম হচ্ছে ইঙ্গোশেটিয়া। ইঙ্গোশেটিয়ার প্রাতিষ্ঠানিক নাম ইঙ্গোশেটিয়া প্রজাতন্ত্র। এটি রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত কেন্দ্রীয় প্রশাসনিক অঞ্চল। 3,628 বর্গ কিলোমিটারের ছোট্ট ইঙ্গোটেশিয়ায় 96% অধিবাসী মুসলিম। ইঙ্গোটেশিয়ার রাজধানী হচ্ছে মাগাস। ইঙ্গোশ মুসলিম শাফি মাঝহাব ও সুন্নি মতবাদের অনুসারী। বেশিরভাগ মানুষ ইঙ্গোশ ভাষা ব্যবহার করে। 19 শতকে এটি রুশ সাম্রাজ্যের অধীন হয়। 1936 সালে সোভিয়েত ইউনিয়ন ইঙ্গোশেটিয়াকে চেচনিয়ার সঙ্গে যুক্ত করে দ্য চেচেন ইঙ্গোশ অটোমানস রিপাবলিক ঘোষণা করে। 1991 সালে চেচনিয়া স্বাধীনতা ঘোষণা করলে ইঙ্গোশেটিয়া নবগঠিত রুশ ফেডারেশনে যোগদান করে। প্রচুর খনিজ সম্পদের অধিকারী হলেও এটি বর্তমানে রাশিয়ার অন্যতম দরিদ্র অঞ্চল। বর্তমানে ইঙ্গোশেটিয়ায় 400-এর বেশি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। 2 নম্বরে আমরা বলব চেচনিয়ার কথা। চেচনিয়া প্রজাতন্ত্র রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। চেচনিয়ার 95% নাগরিক মুসলিম। 17,300 বর্গ কিলোমিটার আয়তনের চেচনিয়ার রাজধানীর শহর গ্রোজনি। ধারণা করা হয় 639 খ্রিস্টাব্দে চেচনিয়ায় ইসলামের আগমন হয়। তবে ইসলামী শাসন স্থিতিশীল হয় 730 খ্রিস্টাব্দের পর। 1772 খ্রিস্টাব্দে চেচনিয়ায় রুশ আগ্রাসন শুরু হয়। নিকট অতীতেও চেচনিয়া 2টি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়। 1994 থেকে 1996 প্রথম রুশ চেচেন যুদ্ধ এবং 1999 থেকে 2000 দ্বিতীয় রুশ চেচেন যুদ্ধ। 2001 সালে রাশিয়া ও চেচনিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং 2003 সালে রাশিয়া চেচনিয়ার জন্য নতুন সংবিধান রচনা হলে চেচনিয়ায় শান্তি ফিরতে শুরু করে। বর্তমানে চেচনিয়া ক্ষমতায় রয়েছেন রমজান কাদিরভ, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। চেচনিয়াতেই রয়েছে ইউরোপের সর্ববৃহত্তম মসজিদ। মসজিদটি রুশ সরকারের আর্থিক পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছে। 3 নম্বরে আমরা যে প্রদেশটির কথা বলবো সেটা হচ্ছে দাগেস্তান। দাগেস্তান রাশিয়ার আরেকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ। ওমর রাজিয়াল্লাহু আনহু এর শাসনামলে সর্বপ্রথম মুসলিমরা দাগেস্তান অঞ্চল বিজয় লাভ করে। এরপর থেকে দাগেস্তান
ওই অঞ্চলে ইসলামের দুর্গ হিসেবেই ভূমিকা পালন করে আসছে। দাগেস্তান প্রজাতন্ত্রে জন্মগ্রহণ করেন কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ইমাম শামিল। রুশ বিপ্লবের পর স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে দাগেস্তানকে সোভিয়েত ইউনিয়নভুক্ত করা হয় এবং রুশ ফেডারেশন গঠিত হওয়ার পর দাগেস্তানের স্বায়ত্তশাসন অক্ষুণ্ণ রাখা হয়। তবে স্থানীয় মুসলিমরা কখনোই রুশ আগ্রাসন মেনে নেয়নি। 1999 সালে দাগেস্তান স্বাধীনতা ঘোষণা করে। দাগেস্তানের আয়তন 50,300 বর্গ কিলোমিটার। জনসংখ্যার 82.60% মুসলিম। দাগেস্তানের রাজধানী শহর মাকাসকালা। রুশ বিপ্লবের আগে দাগেস্তানে 1,700 মসজিদ, 766টি মাদ্রাসা ছিল যা পরিচালনা করতেন 2,500 আলেম ও কাজী। এরপর দাগেস্তান সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হলে সোভিয়েত সরকার তা বন্ধ করে দেয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দাগেস্তানে নতুন করে মুসলিম জাগরণ শুরু হয়। সেপ্টেম্বর 2003 পরিসংখ্যান অনুসারে বর্তমানে দাগেস্তানে 557টি সাধারণ মসজিদ, 1,091টি নামাজ কক্ষ, 16টি ইসলামিক কলেজ ও বিশ্ববিদ্যালয়, 141টি মাদ্রাসা এবং 324টি মসজিদ ভিত্তিক মক্তব রয়েছে। 4 নম্বরে রয়েছে কারচে চেরকেসিয়া। হিজরি তৃতীয় শতকে মুসলিমরা আর্মেনিয়া জয় করার পর চেরকেসিয়া মুসলিম শাসনাধীন হয়। খ্রিস্টীয় সপ্তদশ শতক থেকে চেরকেসিয়ায় রুশ আগ্রাসন শুরু হয়। কারচে চেরকেসিয়ার আয়তন 14,277 বর্গ কিলোমিটার। চেরকেসিয়ার জনসংখ্যার 64.2% মানুষ মুসলিম। 1922 সালে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত হয় এবং 1928 সালে স্বায়ত্তশাসন লাভ করে চেরকেসিয়া। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার চেরকেস নেতারা রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়। 5 নম্বরে আছে বাশকর্তুস্তান। রুশ সংবিধান অনুযায়ী বাশকর্তুস্তান রুশ ফেডারেশনের অধীন একটি সার্বভৌমত্বহীন স্বাধীন রাষ্ট্র। আয়তন 1,43,600 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় কাছাকাছি। রাজধানী হচ্ছে উফা। এটি রাশিয়ার সবচেয়ে জনবহুল ও খনিজ সমৃদ্ধ এলাকা। বাশকর্তুস্তানকে সংক্ষেপে বাশখিরও বলা হয়। বাশখিরের জনসংখ্যার 58.62% মানুষই মুসলিম। ধারণা করা হয় খ্রিস্টীয় দশম শতকে এখানে ইসলামের আগমন হয় এবং মোগল মুসলিমদের মাধ্যমে রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠা পায় এখানে। তবে ষষ্ঠদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে রুশ আগ্রাসনে তারা স্বাধীনতা হারায়। বাশকর্তুস্তান সোভিয়েত রাশিয়ার প্রথম গঠিত প্রজাতন্ত্র। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 11 অক্টোবর 1990 সালে বাশকর্তুস্তান তথা বাশখিরের স্বাধীনতা ঘোষণা করে। তবে রহস্যজনক কোনো এক কারণে বাশকর্তুস্তানের নেতারা স্বাধীনতার স্বীকৃতি প্রত্যাহার করে, পরবর্তীতে রুশ ফেডারেশনে যোগদান করে, যার ফলে বিশ্ব মানচিত্র থেকে স্বাধীন আরেকটি মুসলিম রাষ্ট্র হারায়। 6 নম্বরে রয়েছে কারবাডিনো বালকারিয়া। কারবাডিনো বালকারিয়া অঞ্চলে ইসলামের আগমন ঘটে খ্রিস্টীয় অষ্টম শতকে। মুসলিমরা খাজার রাজ্য জয় করার পর সেখানে ইসলামের অগ্রযাত্রা শুরু হয় এবং তা অব্যাহত থাকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত, যখন রুশ সাম্রাজ্যের কাছে অত্র অঞ্চল স্বাধীনতা হারায়। কারবাডিনো বালকারিয়ার মোট আয়তন 12,500 বর্গ কিলোমিটার। রাজধানী শহর নলচিক। ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাস এখানে অবস্থিত। কারবাডিনো বালকারিয়ার জনসংখ্যার 55.4% মানুষ মুসলিম। 7 রয়েছে তাতারস্থান। রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত কেন্দ্রীয় অঞ্চল তাতারস্থান। খ্রিস্টীয় দশম শতকে এখানে ইসলামের বিস্তার ঘটে এবং দ্বাদশ শতকে ব্যাপক প্রসার লাভ করে। 1438 খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের একজন বংশধর কাজানকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে, যা 1552 খ্রিস্টাব্দে রুশ সাম্রাজ্যের কাছে স্বাধীনতা হারায়। সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার পরও তাতার মুসলিমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 1994 সালে তাতার জনগণ গণভোটে স্বাধীনতার পক্ষে রায় দেয়। কিন্তু তাতার নেতারা 1994 সালে সম্পাদিত এক চুক্তির অধীনে রুশ ফেডারেশনে যোগদান করে। তাতারস্থানের আয়তন 68,000 বর্গ কিলোমিটার। রাজধানী শহরের নাম কাজান। জনসংখ্যার 53.8% মুসলিম। রাশিয়াতে বর্তমানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি এবং রুশ নাগরিকদের মধ্যে ইসলাম গ্রহণের যে হার, এটি দেখে আশা করাই যেতে পারে ধীরে ধীরে রাশিয়ার অন্য প্রদেশগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে। রাশিয়া যদি সত্যিই 2070 সালে মুসলিম কান্ট্রি হয়, তাহলে নিঃসন্দেহে সেটি হবে মুসলিম বিশ্বের জন্য আরেকটি বড় অর্জন।
কারণ রাশিয়া পরমাণু শক্তিধর এবং পরাশক্তি দেশ হওয়ার ফলে কোনো দেশ তখন মুসলিম দেশগুলোর বিরুদ্ধে কথা বলবে না। তো বন্ধুরা, রাশিয়া নিয়ে আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে জানতে চান, কি জানতে চান, তা দ্রুত লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।